আমার বরের সাথে আমার ঝগড়া হয়েছে, ভালো কথা, ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে মানে ঝগড়া হয়েছে, তোমার সারাদিন আমার সাথে যেহেতু ঝগড়া করলে, রাত 3টের সময় তুমি আমাকে কেন আমায় ডাকছো, ডাকছো কেন রাত 3টের সময় আমাকে? তুমি আমার সাথে মানে আমার বড় আমার সাথে ঝগড়া করেছে মানে ঝগড়া করেছে, তাহলে রাত 3টের সময় কেন তুমি ডেকে ঘাড়ে মাথায় উঠছো আমার? তুমি ডেকে তোমার সাথে ঝগড়া করেছো, ঝগড়া করেছো মানে এখন তোমার সাথে মানে ঝগড়া, তুমি তাহলে রাত 3টের সময় কেন আমি আমি ডাকছি, দেখি কি কি সব বলছে, আমি ঘুমিয়ে পড়ে বুঝতে পারছি যে কি 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 সব বলছে আমাকে, মানে আমি বলছি না ঘুমিয়ে পড়ো, না এরকম কিছুটা বলছি আমি বুঝতে পারছি, মানে যাই বলেছি না এর দিকেই বলেছি, ও মা, কিন্তু আমি বুঝতে পারছিলাম এ আমাকে ডাকছিল, মানে আমি ঘুমিয়ে পড়ে চোখটা খুলে দেখি মানে আমার ঘাড়ের মাথায় উঠে আমার ডাকছে, ওরে বাবার এসে হয় না, চোখ খুলে বাবা গো, আমি কি কি হয়েছে আমাকে, আমার কিছু বলছিল, ও নিজেও আমি সকালে বলেছি তুমি রাতে কি বলছিলে, ও নিজেও সেটা ভুলে গেছে কি বলছিল, মানে বাজে কথাই বলছিল নিশ্চয়ই, ভালো কথা তো বলবেন না উনি, ও তো ও আমি ডাকছিল আর আমি তখন রান্না করছিলাম, ও আমি এটাই বলছিলাম মনে হয়, ও তুমি আসলে সারাদিন ঝগড়া করেছো না এরকম না, তুমি আমার ছোবে না, তুমি আমার ছোবে না, আমি এইসব বলছিলাম, এইরকমই কিছু একটা বলছিলাম, কারণ আমাদের মানে সারাদিন একটা গোটা দিন আমাদের ঝগড়া হয়েছে, গোটা দিন ঝগড়া হয়েছে, তাও কি এটা মানে মানে তুচ্ছ বিষয় নিয়ে, হ্যাঁ আমি কালকে আমি কিছু বলিনি, হ্যাঁ তুমি চেঁচাও, তুমি বলো চেঁচাও, তুমি করো আমি চুপ, মানে মানে আমি যদি জলটাও খেতে যাচ্ছি তখনও মানে উনি কিছু বলছেন, মানে এরকম ব্যাপার, তো সেই জায়গায় রাত্রি 3টের সময় আমার ঘাড়ে মাথা উঠতে এসছে, আমি তখন বলছি না 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 হবে না হবে না হবে না, ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে, ছুঁয়ো না ছুঁয়ো না, সেরকম ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, এরকম ব্যাপার হচ্ছে, তো সেটাই, চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পোস্ট দিই কেমন।